রথযাত্রা না হলেও বীরভূমের সভা থেকে ফের পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আজকেও এই সভারও কাল রথ 10টা পর্যন্ত পুলিশ এদিক ওদিক করেছে এবং শেষে পুলিশ অফিসাররা বলেছেন আমরা পারমিশন দিই আর না দিই আপনারা তো করবেনই, করুন, আমরা কিছু জানি না। তা আমরা সভা করছি, পুলিশ জানে না, তাহলে লিখিত দিতে হবে, নাহলে আটকাতে হবে। আমরা বলেছি হয় লিখিত পারমিশন দিন আর নাহলে সভা আটকান, মাঝামাঝি কিছু হবে না। তাই তারা ঠিক করেছেন এদিকে মুখ ঘুরে তাকাবেনই না, ও এদিকে দাঁড়িয়ে আছে বিচিত্র পুলিশ। এখানকার পশ্চিমবঙ্গের পুলিশ সে কি জিনিস দিয়ে তৈরি সে ভগবানই জানেন, এত মার খাচ্ছে। আমরা তো খালি বলেছি যে আপনারা যেন উল্টাপাল্টা কেস দিচ্ছেন, যেদিন সময় খারাপ হবে আপনাদের ইউনিফর্ম খুলে নেব। বিজেপি মারতে আরম্ভ করলে টিএমসির লোক খুঁজে পাওয়া যাবে না, ফাঁকা হয়ে যাবে মাঠ। কিন্তু